চ্যাপ্টার হ্যালো স্টুডেন্টস আমরা কলা চ্যাপ্টারটা শুরু করেছি অধ্যায় 6 ক্লাস 9 অধ্যায় 6 কলা আমরা পড়ে নিয়েছি যে কলা কি একই রকমের কাজ করে একই দেখতে কোষের সমষ্টিকে আমরা বলি কলা কলা সাধারণত আমরা উদ্ভিদ কলা আরম্ভ করেছিলাম উদ্ভিদ কলাকে আমরা বলছি দুইটি ভাগে ভাগ করা হচ্ছে একটা হলো ভাজক কলা একটা হলো স্থায়ী কলা ভাজক কলা আমরা আগের দিন পড়ে নিয়েছি যে ভাজক কলা তিন রকমের হয় অগ্রস্থ ভাজক কলা নিবেশিত ভাজক কলা পার্শ্বস্থ ভাজক কলা এটা সম্বন্ধে আমাদের পড়াশোনা হয়ে গেছে আজকে আমাদের পর টপিক হলো স্থায়ী কলা তা আমরা পড়েছি যে ভাজক কলা কি ভাজক কলা হলো কোষ বিভাজন হবে এই কলার কোষগুলি সর্বদা কি হতে থাকবে বিভাজিত হতে থাকবে হ্যাঁ তো এখন যেটা বলো স্থায়ী কলা শুনতে স্থায়ী মানে পার্মানেন্ট মানে এই কলার কোনো বিভাজন আর হবে না মানে ভাজক কলাগুলি বিভাজিত হতে 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 লাস্ট যে কলাতে পরিণত হয় তাদেরকে বলে স্থায়ী কলা এই কলার কোষগুলি জীবিতও হতে পারে মৃতও হতে পারে কিন্তু ওরা কোষ বিভাজন কিন্তু করবে না ঠিক আছে তো স্থায়ী কলাকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে সরল স্থায়ী কলা আর একটা হলো জটিল স্থায়ী কলা দেখো নাম দুটোর মধ্যে সরল মানে কি সিম্পল মানে সরল যেটা গঠন কি হবে সরল হবে জটিল যার গঠন কঠিন হবে তো আমরা আগে পড়েছি যে কলাকার কাকে বলে একই রকমের কোষ দিয়ে গঠিত একই রকম দেখতে একই রকম কাজ করা কোষ দিয়ে গঠিত কোষ দিয়ে গঠিত সমষ্টিকে কলা বলে স্থায়ী কলা মানে সরল কলা একই রকমের কোষ দিয়ে গঠিত হবে সব কিন্তু জটিল কলা কিন্তু একই রকমের কোষ দিয়ে গঠিত হয় না সেই জন্য স্থায়ী কলাকে দুটো ভাগে ভাগ করেছে যে একটাকে নাম দিয়েছে সরল একটাকে নাম দিয়েছে জটিল কিছু কিছু কলা পাওয়া গেছে স্থায়ী কলার মধ্যে যেগুলি একই রকমের কোষ দিয়ে গঠিত নয় তাদেরকে বলবে কি জটিল কলা আর একই রকমের কোষ দিয়ে যেগুলি গঠিত তাদেরকে বলবে সরল কলা তো আজকে আমরা পড়ব সরল স্থায়ী কলা ঠিক আছে সরল স্থায়ী কলাকে আবার তিনটা ভাগে ভাগ করা যায় একটা হলো প্যারেনকাইমা কোলেনকাইমা আর হলো স্ক্লেরেনকাইমা তো আমরা প্রথমে পড়বো প্যারেনকাইমা তো প্যারেনকাইমা কোষের বৈশিষ্ট্য হলো এদের কোষ প্রাচীর খুব পাতলা থাকে হ্যাঁ আর কোষগুলি কি হবে সজীব হবে কোষ প্রাচীর কি হবে পাতলা হবে ঠিক আছে আর যেহেতু আর একটা কোষ আরেকটা কোষের সাথে একদম লেগে থাকে না আলগা আলগা ভাবে থাকে কারণ তাদের কোষগুলির মধ্যে কি থাকে অনেক ফাঁকা জায়গা থাকে এরকম ভাবে থাকে তো কি হয় ওদের কোষগুলির মধ্যে কি থাকে অনেক ফাঁকা জায়গা থাকে এখন কথা হলো এই ফাঁকা জায়গা থাকার কারণ কি ঠিক আছে সেটা আমরা বলছি প্যারেনকাইমা মনে রাখবে অলমোস্ট একটা গাছের একটা উদ্ভিদের প্রত্যেকটা অংশে প্যারেনকাইমা কলা পাওয়া যায় ঠিক আছে এই কোষগুলি কি হয় সজীব হয় কোষ প্রাচীরটা পাতলা হয় আর কোষগুলির মধ্যে অনেক ফাঁকা জায়গা থাকে এই ফাঁকা জায়গাগুলির মধ্যে কি করে প্যারেনকাইমা অনেক সময় কি করে যেরকম আমাদের ফ্রুটস খায় ফ্রুটসের প্যারেনকাইমা কলাগুলির মধ্যে কি থাকে এরকম ফাঁকা জায়গাগুলির মধ্যে খাদ্য সঞ্চয় করে রাখে যার জন্য মানে খাদ্য কি উদ্ভিদ খাদ্য প্রস্তুত করার সময় কি উৎপন্ন করে গ্লুকোজ উৎপন্ন করে যেটা স্টার্চ হিসাবে শরীরে বিভিন্ন অঙ্গে জমা করে রাখে সেরকম ভাবে এই যে ফ্রুটসের যে প্যারেনকাইমা কলাগুলির মধ্যে এই খাদ্যগুলি কি করে রাখে জমা করে রাখে ঠিক আছে এটা হলো প্যারেনকাইমার একটা কাজ আরেকটা কাজ হলো প্যারেনকাইমা কি করে কিছু পাতার যে প্যারেনকাইমাটা পাতায় কি থাকে ক্লোরোফিল থাকে তো এই প্যারেনকাইমা কলার যে মধ্যের যে খালি জায়গাগুলি সেই খালি জায়গাগুলির মধ্যে ওদের কি থাকে ক্লোরোফিল থাকে ঠিক আছে তো যে প্যারেনকাইমা কোষে কলার মধ্যে কলার কোষগুলির মধ্যে কি থাকে ক্লোরোফিল থাকে তাদেরকে বলে ক্লোরেনকাইমা মনে রাখবে
যে প্যারেনকাইমা কলার কোষগুলির মধ্যখানে ক্লোরোফিল থাকে তাদেরকে বলে ক্লোরেনকাইমা। তো ক্লোরোফিল ক্লোরোফিল প্লাস প্যারেনকাইমা প্যারেনকাইমা ক্লোরোফিল প্লাস প্যারেনকাইমা হয়ে গেল ক্লোরেনকাইমা ক্লোরেনকাইমা। তো এটা হলো প্যারেনকাইমার আরেকটা কাজ। সবুজ যে জায়গাগুলি সবুজ উদ্ভিদের যে জায়গাগুলি সবুজ সেই সেই জায়গাগুলির প্যারেনকাইমা কলার ভিতরে যে খালি জায়গাগুলি আছে সেই খালি জায়গাগুলির মধ্যে কি থাকে ক্লোরোফিল থাকে, সেই জন্য তাদেরকে সেই প্যারেনকাইমাগুলিকে বলে ক্লোরেনকাইমা। আরেকটা কাজ হলো প্যারেনকাইমা কলার যে আমরা যে উদ্ভিদগুলি দেখি জলের মধ্যে ভাসে যেরকম পদ্ম জল পদ্ম তারপর কচুরি পানা এগুলি গাছে আমরা দেখি না, এগুলি কি করে জলের মধ্যে ভাসে কেম কিভাবে ভাসে, ওদের যে প্যারেনকাইমা কলাগুলি আছে কলাগুলির মধ্যে যে খালি জায়গাগুলি আছে সেই জায়গাগুলির মধ্যে কি পূর্ণ হয়ে থাকে বায়ুপূর্ণ হয়ে থাকে, যেটা ওদের জলের উপরে ভাসতে সাহায্য করে। তো আমরা প্যারেনকাইমা কলার তিনটা কাজ পেয়ে গেলাম যে কিছু কিছু উদ্ভিদের ক্ষেত্রে প্যারেনকাইমার কোষের যে ভিতরে খালি জায়গাগুলি আছে সেখানে কি জমা হয়ে থাকে খাদ্য সঞ্চয় হয়ে থাকে জল সঞ্চয় হয়ে থাকে। দুই নম্বর আমরা পেলাম যে পাতার যে প্যারেনকাইমা পাতার প্যারেনকাইমার মধ্যে কি জমা হয়ে থাকে ক্লোরোফিল জমা হয়ে থাকে যেটা সালোক সংশ্লেষণে সাহায্য করে তাদেরকে বলে ক্লোরেনকাইমা। তারপরে যে কিছু জলজ উদ্ভিদ যেগুলি জলে ভাসে সেই জলজ উদ্ভিদের প্যারেনকাইমা কোষের মধ্যে কি থাকে বায়ু থাকে যেটা জলে ওদেরকে ভাসতে সাহায্য করে। মনে রাখবে ওই প্যারেনকাইমাকে বলবে হলো অ্যারেনকাইমা অ্যারেনকাইমা। এই অ্যারেনকাইমাটাও নামটা হয়েছে ইয়ার 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 মানে বায়ু যোগ প্যারেনকাইমা ইয়ার যোগ প্যারেনকাইমা হয়ে গেছে অ্যারেনকাইমা। মনে থাকবে এইভাবে তোমরা প্যারেনকাইমার বিভিন্ন কাজগুলি পড়তে পারো। যে অ্যারেনকাইমা মনে রাখবে অ্যারেনকাইমা মনে রাখলে তোমার মনে পড়ে যাবে যে যে উদ্ভিদের প্যারেনকাইমা কলার মধ্যে কি থাকে বায়ুপূর্ণ হয়ে থাকে তাদেরকে বলে অ্যারেনকাইমা, আর ক্লোরেনকাইমা হলো ক্লোরোফিল থাকে। তো এইভাবে প্যারেনকাইমা উদ্ভিদকে সাহায্য করে। ঠিক আছে, এখন আসবে আমাদের নেক্সট ক্লোরেনকাইমা। মনে রাখবে ক্লোরেনকাইমা আর ক্লোরেনকাইমা কিন্তু আলাদা, ক্লোরেনকাইমা হলো ওয়ান টাইপ অফ প্যারেনকাইমা কিন্তু ক্লোরেনকাইমা হলো আলাদা। ঠিক আছে, ক্লোরেনকাইমারও কোষগুলি কি জীবিত। ঠিক আছে, ওদের কোষ প্রাচীরটা প্যারেনকাইমার থেকে একটু মোটা। ঠিক আছে, ওদের কোষ প্রাচীরটা প্যারেনকাইমার যেরকম পাতলা ওদের থেকে একটু কি হয় মোটা হয়। আর কি হয় প্যারেনকাইমা আর ক্লোরেনকাইমার মধ্যে ডিফারেন্সটা হলো ওদের কোষগুলির মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকে না, অন্তর্বর্তী কোনো ফাঁকা জায়গা থাকে না। আমরা প্যারেনকাইমা পড়েছি যে কোষগুলি সজীব, ওরও কোষগুলি সজীব, ওর কোষ প্রাচীর পাতলা, ওর কোষ প্রাচীরটা প্যারেনকাইমার থেকে একটু মোটা কিন্তু ওর কোষগুলির মধ্যে ফাঁকা জায়গা থাকে, ওদের কোষগুলির মধ্যে কোনো ফাঁকা জায়গা থাকে না। ওরা ওদেরকে কোথায় পাওয়া যায়, ক্লোরেনকাইমা সাধারণত গাছের পাতার যে বাইরের দিকটা আছে বাইরের দিকটা ঠিক নিচের দিকে ডালের নিচের দিকে আর কি, ডালটা যেখানে আরম্ভ হয় সেই জায়গাটায় থাকে। কারণ কি ওদের কাজ কি, আমরা দেখো অনেক জোরে যখন হাওয়া দেয় একটা অনেক উঁচু গাছ অনেক বেশি বল প্রয়োগ হলে তো ভাঙবেই, কিন্তু যত দূর পারা যায় গাছটা পুরো বেঁকে যাচ্ছে কিন্তু তবুও ভাঙছে না। ছোটো ছোটো গাছগুলি দেখবে হাওয়াতে একদম বেঁকে যাচ্ছে কিন্তু ভাঙছে না, আবার উঠে দাঁড়াচ্ছে, আবার এদিকে বেঁকছে, আবার উঠে দাঁড়াচ্ছে। তো সেইটা এই যে পাতার নিচে থাকা ক্লোরেনকাইমা ওটা কি করে গাছকে দৃঢ়তা প্রদান করে, শক্তি দেয়, যাতে ওরা খুব ফ্লেক্সিবিলিটি দেয় শরীরকে, যাতে এদিকে ওদিকে বাঁকতে পারে, বেঁকে যাতে ভেঙে না যায়, তার জন্য এই ক্লোরেনকাইমা কলাটি কি করে উদ্ভিদকে সাহায্য করে। আরেক ধরনের স্বরস্থায়ী কলা হলো স্ক্লেরেনকাইমা। স্ক্লেরেনকাইমা হলো আমরা পড়েছি প্যারেনকাইমা সজীব ক্লোরেনকাইমাও সজীব, কিন্তু মনে রাখবে স্ক্লেরেনকাইমার কোষগুলি মৃত, ওরা কিন্তু জীবিত নয়, স্ক্লেরেনকাইমার কোষগুলি মৃত। ওদের কোষের মধ্যে কি থাকে লিগনিন নামে এক ধরনের শক্ত পদার্থ থাকে। ঠিক আছে, এটা হলো ওদের কোষের বৈশিষ্ট্য। নারিকেলের যে শক্ত আবরণটা আমরা দেখেছি, নারিকেল সুপারি এগুলি গাছের যে বাদাম এগুলির যে শক্ত আবরণটা, এই আবরণটা স্ক্লেরেনকাইমা কলা দিয়ে
গঠিত, ঠিক আছে। আর স্ক্লেরেনকাইমাটা উদ্ভিদের নলিকা বান্ডিল, যেটা আর কি কলার নলিকা বান্ডিলের মধ্যে, নলিকার মধ্যে বিশেষ করে এই কলাটা আমাদের কি কি হয় পাওয়া যায়। তো আমরা পেলাম যে সরস্বায়ী গোলা তিন প্রকারের, প্যারেনকাইমা, পুলিনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা কি করে, উদ্ভিদের প্রায় সকল অংশে পাওয়া যায়। এরা কি করে, উদ্ভিদের সালোক সংশ্লেষণে হেল্প করে, তারপরে হলো জলজ প্রাণীকে ভেসে থাকতে সাহায্য করে। এগুলি পেলাম। পোলেনকাইমা পেলাম যে উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করে, যাতে খুব জোরে ঝড় হাওয়া হলে ভেঙে না যায়। আর স্ক্লেরেনকাইমা কি করে, উদ্ভিদের বীজটাকে কি করে শক্তি প্রদান করে, শক্ত করে, ঠিক আছে। এই তিনটা হলো সরল স্থায়ী কলা। আশা করি তোমরা বুঝেছ। নেক্সট ক্লাসে আমরা জটিল স্থায়ী কলা সম্বন্ধে পড়াশোনা করবো। থ্যাংক ইউ।